হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি পর্বে থাকছে বেগুন দিয়ে ডিম রান্না। আর এই রান্নাটা কিন্তু করতে খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজা। রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে সরিষার তেল, সামান্য পরিমাণে লবণ, সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। লবণ হলুদটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, ঠিক এরকম সাইজের একটা বেগুন আমি এখানে কেটে নিয়েছি। তেলের মধ্যে বেগুনটাকে খুব ভালোভাবে কিছু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন বেগুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেগুনের মধ্যে সুন্দর একটা কালারও চলে এসেছে। যখন বেগুনের মধ্যে এরকম কালার এটা চলে আসবে, বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে বেগুনগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েছি। সেই সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর 1/4 চা চামচের মধ্যে থেকে একটু কম হবে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে আরও 2-3 মিনিটের জন্য ভেজে নিব। এরই মধ্যে কিন্তু দেখবেন পেঁয়াজ থেকে আদা রসুনের গন্ধটা ছড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব, তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। পানি দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে। যখন তেলটা উপরে বেশি উঠবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা টমেটো কিউব করে কাটা। টমেটোটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে মশলাটাকে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার মশলাগুলোকে এক সাইডে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, অপেক্ষা করছি ডিমটা একটু শক্ত হয়ে আসা পর্যন্ত। ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে এবারে ডিমটাকে ভালোভাবে ভেজে নিব। এবার সব কিছু মশলার সাথে ডিমটাকে খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য ভেজে রান্না করে নিব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু চিরে দিয়েছি। আমি 6-7টা কাঁচামরিচ দিয়েছি, তবে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে আরও 2-3 মিনিটের জন্য ডিমটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, আর সামান্য একটু পরিমাণে গরম মশলার গুঁড়া। আর অবশ্যই রান্নাটার মধ্যে সামান্য একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। মশলাগুলো দিয়ে আবারও ডিমটাকে 1-3 মিনিটের জন্য ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে আবারও ডিমের সাথে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিব 2-3 মিনিটের জন্য। আর এই রান্নাটা কিন্তু আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, যেহেতু বেগুনগুলো আগে থেকে ভেজে সিদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটাকে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত বেগুনটা নরম হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু তেলটা একদম উপরে ভেসে উঠেছে, বেগুনটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এবার আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব, এতে করে অতিরিক্ত যে পানিটা বের হয়েছে সে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণের জন্য বেগুনটাকে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু দেখবেন রান্নাটা একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। বেগুন ও টমেটো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নিব।
আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।